আড্ডা আছে ভনিতা নেই, নেই কো কোনো ছল। আড্ডা আছে ভনিতা নেই, নেই কো কোনো ছল। আজকের গেস্ট নন্দিনী আর অবাধ্য আঁচল। অবাধ্য আঁচল নিয়ে নন্দিনী আজ আমাদের সঙ্গে অবেলায় আড্ডায়। আপনাদের প্রত্যেককে স্বাগত, স্বাগত নন্দিনীদিকে। নন্দিনীদি না, এইরকম ফর্মালিটি দরকার নেই। নমস্কার, আপনি কেমন আছেন? ইটস নট দ্যাট টাইপ অফ আড্ডা, একদম আপনি অফ স্ক্রিন যেরকম, ঠিক আছে, একদম সেই আড্ডাটাই এটা। কলেজে থাক থেকে নিশ্চয়ই বন্ধুরা বলতো কে তুমি নন্দিনী, আগে তো দেখি। এখনো অনেকেই বলে, আচ্ছা মানে সেরকমই বলে, এখন কান টান হয় এরকম। তো সেটা খুব এনজয় করো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি তো কমপ্লিমেন্ট এনজয় করি, কমপ্লিমেন্ট না থাকলে তো লাইফ ভেজিটেবল আর কি, কমপ্লিমেন্ট থাকতে হবে। তো লাইফ কতটা নন ভেজ? হ্যাঁ নন ভেজ তো নয়, কিন্তু কমপ্লিমেন্ট তো খুব ভালো না, কমপ্লিমেন্ট জিনিসটা সবসময় খুব একটা দেখবো, ওটা তোমার বেঁচে থাকতে সাহায্য করে, মানে তোমার মনে হয় যে তুমি বেঁচে আছো। নন্দিনী, অ্যাপার্ট ফ্রম গান, তুমি আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছো, মানে পিআর এজেন্সি একটা চালাও, দিল্লিতে বিভিন্ন রকমের ইভেন্টস এর সঙ্গে যুক্ত রয়েছে, F1 রেসিং এর সঙ্গে যুক্ত রয়েছে, সেই গল্পগুলো একটু আমাকে শোনাও না, মানে অ্যাপার্ট ফ্রম গান আর কি কি বিষয় তোমাকে বেশ এনার্জাইজ করে? অ্যাপার্ট ফ্রম গান, আমাদের তো একটা পিআর কনসালটেন্সি আছে আমার হাজব্যান্ডের, ওটা তো প্যান ইন্ডিয়া, ওটাতে আমরা বিভিন্ন রকম কাজ করি, মানে আমার বিভিন্ন অটোমোবাইল কোম্পানির কাজ করি, আমরা ভারতবর্ষের ফর্মুলা ওয়ানের সঙ্গে আছি প্রথম দিন থেকেই, আমরা বিভিন্ন র্যালির সঙ্গে আছি, তার মিডিয়া স্ট্র্যাটেজি গুলোর সঙ্গে। বাবা, তার সঙ্গে সঙ্গে গানটাকে কি করে ব্যালেন্স করবো? মা দুটোই তো ছন্দ, মানে আমার না কোথাও অসুবিধা হয় না, আমি মনে করি সবটাই খুব মিলমিশ খেয়ে যাচ্ছে, সবটাই মানে চলছে একসঙ্গে। তারপরে আমরা তো আরো নানা রকম কাজ করি, বিভিন্ন রকম ওই মানে পিআর এজেন্সির সূত্রে অনেক রকম কাজ এসেছে, অনেক রকম কাজ দেখেওছি নানা রকম, মানে কর্তা ছাড়াও আরো অনেকের চোখে অনেক রকম ইশারা তিনি লক্ষ্য করতে পারেন এই ধরনের কাজগুলো সঙ্গে থাকতে থাকতে। এইরকম একটা ছোঁয়া মারা গান হোক না, একটু একটু দুষ্টু অ্যাঙ্গেলের গান একটা দিয়ে শুরু হোক আজকের আড্ডাটা। না দুষ্টু অ্যাঙ্গেলের গান, তবে একটা গান এই ধরনের আছে যেটা খুব আমার পছন্দেরও গান, যেটা শুরুতে আমার পছন্দের শিল্পী, পছন্দের গান, এবং আপা আমার মানে বাঙালির খুব পছন্দের গান, খুব দারুণ গান, এটা শোনো, খুব ভালো ভালো লাগার গান আমার। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করে ফেবে যে মরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মারধর খাওয়া মায়ের কাছে বকানি টকনি খাওয়া এগুলো করিনি, মানে আমি না খুব ঠিকঠাক, মানে আমি খুব ছোটবেলা থেকে অর্গানাইজড আর কি, পড়াশোনার সময় পড়াশোনা করে নিয়েছি, গানের সময় গান, আবার মানে কলেজ লাইফ যেরকম এনজয় করার করেছি, মানে আমি এখনো বিশ্বাস করি তোমার যে সময় যেটা করার সে সময় সেটা এনজয় করো, তাহলে দেখবে বয়সের পরে গিয়ে সে জিনিসটা করতে ইচ্ছে করবে না। কলেজের সময় যেমন মানুষজন প্রেম করেন, তো কলেজের সময় কটা অ্যাফেয়ার ছিল? না না না, কটা অ্যাফেয়ার ছিল না, কারণ আমি জানি কি পরিষ্কার বরের জন্য লজ্জা পাচ্ছি, আমার বর শুনে নেবে। না না না, আমার বর, আমার বর আমার সবচেয়ে বড় বন্ধু, ওই সব নিয়ে লজ্জা লজ্জা পাই না, মানে আমার বর, মানে আমার বর আর আমি একদম মানে বেস্ট অফ ফ্রেন্ডস। আচ্ছা, তো লাইফে প্রথম অ্যাফেয়ারটা কোন বছর, কোন কোন? না আমার এই জন্যই বলছি তোমাকে, অ্যাফেয়ার অ্যাফেয়ারের গল্প এই জন্যই নেই, কারণ আমি প্রথম থেকেই জানতাম যে কি বলতো, মানে প্রথমে একটা ছিল যে বিয়ে করবো না, বিয়ে করবো না, তারপর ফাঁদে পড়ে গেলাম, ফাঁদে টাদে একদম পড়িনি, খুব ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছি, কারণ আমার বরকে দেখে আমার মনে হয়েছিল এই লোকটা সেই সঠিক লোক যার সঙ্গে আমার লাইফটা ঠিক মানে কাটবে, কারণ বিয়ে ব্যাপারটা একটা খুব ভেবে চিন্তে করার জিনিস, জানো তো, মনের থেকে মাথাকে প্রশ্রয় দিলে সুখী থাকবে। আমাদের একটা কমন টার্ম আছে যে প্রেম করবি যাকে তাকে, বিয়ে করবি শ্বশুর থেকে, সেরকম একটা কন্ডিশন। বিয়ে ব্যাপারটাকে খুব বুদ্ধি করে করতে হয়, মানে তোমাকে দেখতে হবে সেই মানুষটা মানে তোমার সঙ্গে খাপ খায় কতটা, মানে বিয়ের ব্যাপারটা তো প্রথম 6 মাসটাই রঙিন রঙিন, তারপরে বাকিটা তো পরিবার পরিজন আত্মীয় স্বজন কর্তব্য দায়িত্ব, তখন তোমায় দেখতে হবে যে সেই মানুষটা তোমায় রেসপেক্ট করে কিনা, তোমার সেটা খুব বড় জিনিস, সে তোমার বন্ধু হবে কিনা, তোমায় রেসপেক্ট করে কিনা, তোমার পারস্পরিক বিশ্বাস
এগুলো তো খুব বড় জিনিস। তো আমি মনে করি সেই ব্যাপারটাতে আমি খুব মানে এমন একজন মানুষকে জীবনে পেয়েছি যে এই ব্যাপারটা আমি ভয়ঙ্কর সফল আর কি। গ্রেট, তাহলে গান টানের সময় কর্তা ফুল সাপোর্ট দেন, ফুল ব্যাকআপটা দেন? আমি আজকে যা ও না থাকলে আমি হতেই পারতাম না, ফুল সাপোর্ট বলে কিছুই বলা হয় না। আমি আজকে যা সেটা ওর জন্যই হয়েছিল। নেক্সট গানটা একটু যদি আমাদের শোনাও, মানে একবারে যদি তোমার কর্তাকে ডেডিকেট করে নেক্সট গানটা যদি শোনা যায়। শোনো একটা গান সতীনাথ মুখোপাধ্যায়, হ্যাঁ প্লিজ, এটা মানে ওরও খুব প্রিয় গান এবং হয়তো এটা ওরই জন্যই গাওয়া হতেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। শুধু তোমার জন্য ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে ওই বন মহুয়ার ডাল, শুধু তোমার জন্য ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার, সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার, তোমার আমার এই প্রেম গো রয়ে যেন চিরকাল, শুধু তোমার জন্য ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে ওই বন মহুয়ার ডাল। এক্সেলেন্ট, চেতনার রঙে পান্না সবুজ হোক, চুরি লাল হয়ে উঠুক, ভালোবাসা আরো একটু ব্রাইট হোক, আড্ডাটা আরো একটু ব্রাইট হবে। ফিরে এসে একটা ছোট্ট ব্রেক এবং তারপর অবেলায় আড্ডায় ফিরে আসবো। আমি নীলাঞ্জন, সঙ্গে থাকুন। কলেজ থেকে এখন সবাই তাকে কে তুমি নন্দিনী বলেই রাগায়। নন্দিনী আজকে অবেলায় আড্ডায় নীলাঞ্জনের সঙ্গে। নন্দিনী, আড্ডা প্রচুর চলছে, গানও চলছে, প্রত্যেকটা মুহূর্ত আরো বেশি স্পেশাল হয়ে উঠছে। তোমার লাইফে যদি দুটো স্পেশাল মুহূর্ত খুঁজে বের করতে হয়, লাইক একটা জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্টের জায়গা সো ফার, এবং এমন একটা সময় যে সময়টা আরো বেশি মন খারাপ হয়ে গেছিল, বড় ডিপ্রেসিং টাইম, বাট তুমি ওভারকাম করেছিলে, এই দুটো মুহূর্ত কি কি আসতে পারে তোমার লাইফে? একটা তো খুব বড় অ্যাচিভমেন্ট যেটা, আমি দিল্লিতে তো ছিলাম এত বছর, তো দিল্লিতে আমি একটা রবীন্দ্রনাথের 150 বছর যখন আমি একটা সুযোগ পাই, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ চারজন কোরিওগ্রাফারের সঙ্গে, ভারতনাট্যম, মণিপুরী, ওড়িশি, কথক, ওনাদের নাচের সঙ্গে আমার রবীন্দ্রনাথের গান, 125শে বৈশাখ, সামনে বসেছিলেন মনমোহন সিং, সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায়, রাহুল গান্ধী, আমার লাইভই গান ছিল ওনাদের নাচের সঙ্গে। সেটা তো আমি মনে করি আমার জীবনের সেরা অ্যাচিভমেন্ট। আরো অনেক অ্যাচিভমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এর কাছে আমার মনে হয় না কিছু। এক্স্যাক্টলি, এটা বিরাট বড় একটা পাওনা। আর আমার জীবনে সবচাইতে মানে মন খারাপের মুহূর্ত অবশ্যই আমার বাবা চলে যাওয়া, মানে আমার বাবা একজন খুব বড় মানুষ ছিলেন পশ্চিমবঙ্গে, মানে পাওয়ার ফাইন্যান্সে একটা খুব বড় নাম ছিলেন, আজকে এই বক্রেশ্বর থার্মাল পাওয়ার, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ, সবই বাবার তত্ত্বাবধানে করে। আর সবার থেকে বড় কথা, মানে আমার বাবার মতো মানুষ খুব বিরল আর কি, মানে বাবার জন্যই দিল্লি থেকে ফিরে আসে, বাবার লাং ক্যান্সার হয়েছিল, তো বাবা চলে যাওয়াটা খুব মানে বাবার না, মানে আমি খুব মিস করি বাবাকে, তার মানে এটা নয় বাবার জন্য রোজ কেঁদে ভাসাই, বাবার জন্য সবই করি, মানে সবটাই ওভারকাম করেছি। কিন্তু আজকে যখন গান গেয়ে অনেকে চিনতে পাচ্ছে, নাম হচ্ছে, ভালো ভালো প্রোগ্রাম করছি, সব কিছু, বাবাকে মানে এই ধরো একটা ইন্টারভিউ দিয়ে গেলেই মানে বাবার কথা খুব মনে, মানে বাবার এক্সপ্রেশনটা করতে, মানে বাবা অবভিয়াসলি গেলে বলবে ওই জায়গাটা তুই একটু তড়বড় করে কথা বলে ফেলেছিস, মানে ওই গানটা এরকম নাগাইলেও পারতে, মানে বাবাকে না আমি খুব মিস করি, মানে প্রতি মুহূর্তে, প্রতি জিনিসে, প্রতি সব কিছুতে আমি বাবাকে খুব মিস করি। মানে মহিলাদের কাছে এমনি বাবা প্রচন্ড স্পেশাল জায়গা, বাবা লাইফের প্রথম হিরো বলা যেতে পারে। আমার বাবাকে আমি সত্যি খুব মানে বাবার সঙ্গে যে কোনো ধরো একটা কিছু, মানে কোনো ধরো সাপোজ মানে আমাদের কাজটা তো খুব অন্যরকম, মানে আমার পিয়ার এজেন্সি, সাপোজ ধরো কোনো একটা মানে ডিপার্টমেন্টের ক্যাবিনেট সেক্রেটারি মনে পড়ছে না, জানা দরকার, মানে বাবাকে জানি একটা ফোন করলেই বাবা বলে দেবে সঙ্গে সঙ্গে, মানে ওইগুলো না খুব মিস করি, মানে বাবাকে। মাও চলে গেছেন 14 বছর আগে, কিন্তু আমি সত্যি বলছি তোমাকে হয়তো, কিন্তু মাকে না অতটা করি না, মেয়েরা হয়তো অনেক সময় আঁকা, কিন্তু আমি আমার বাবাকে খুব বাবা অনেকটা মানে আকাশের মতো জুড়ে রয়েছে বাবা, প্রচন্ড ইমোশনাল হয়ে গেছো তুমি, বুঝতে পারছি। একটা এমন একটা গান হোক, একটা ইমোশনাল গান, রোমান্টিক ছোঁয়া লাগা ইমোশনাল গান যদি একটু হয়,
খুব একটা সুন্দর গান শোনে, এটাও সত্যি মানে আমার খুব প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। মানে আমার মনে হয় যে মানে সতীনাথ মুখোপাধ্যায় মানেই হচ্ছে একটা ভালোবাসা বা বিষাদ বা বিরহ সব, মানে সতীনাথ মুখোপাধ্যায়ের মতন শিল্পী কিন্তু বাংলা আধুনিক গানের জগতে খুব কম এসেছেন, আর হয়তো আসবে না কোনো, সেই যুগটাই হয়তো আর আসবে না, এটা অন্যরকম যুগ ছিল, অবভিয়াসলি যুগটা চেঞ্জও হয়ে গেছে, এখন তার ভালোবাসা মানে ভালোবাসা মানেটাও তো আর ওরকম এখন নেই, ভালোবাসার মানেটাও বদলে গেছে। আমার খুব প্রিয় শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, এই গানটা খুব প্রিয় গান, আশা করি সবারই প্রিয় গান। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের আবেশে চলে যায় অজানা দেশে, বাতাসের আবেশে চলে যায় অজানা দেশে, পাখিরা সেখানে শুধু মরুমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। নন্দিনী মানে কোন একটা জায়গায় যেমন ভালো গান, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় বিতর্কটাও ছাড়ে না আর কি। যেমন স্কার্ট পরে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার একটা বড় বিতর্ক হয়েছিল একটা সময়, সেটা ঠিক কি হয়েছিল এবং তারপর তুমি সেটাকে ওভারকাম করলে কি করে? না মানে খুব বিতর্ক হয়নি, মানে রিসেন্টলি আমি একটা চ্যানেলের অনুষ্ঠানে আর কি, আমি আমার মনে হলো যে এই গানটা গাইছি বা যেরকম অ্যারেঞ্জমেন্ট আমরা একটু এক্সপেরিমেন্ট করি, আমি প্রডিউসারদের অনুমতি নিয়েই সেটা করেছিলাম এবং ওনারাও তাতে ভয়ঙ্কর উৎসাহিতই ছিলেন। তারপরে দু একজন আর কি একটু মতামত দিল, মানে এরকম একটা পোশাক, সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করলো, যা হয় আর কি একটা কাজে তো তর্ক বিতর্ক থাকবে এবং বিতর্ক হলেই কিন্তু তুমি মানে বুঝবে তুমি সঠিক পথে গেছো, প্রতিবন্ধকতা আসছে বলে আমি সবাই বলি। আমি বললাম অসুবিধা কোথায়, রবীন্দ্রনাথ তো বলেছেন আমার গানকে যেন আমার গান বলে চেনা যায়, পোশাকে তো বলেন নিজে এই পোশাক পরা যাবে না। আমার কথা হচ্ছে মানে অনেকের আবার এই ব্যাপারটা হয় কি বলবো, অনেকে নিজেরা ক্যারি করতে পারবে না বলে অন্যরা ক্যারি করলে অসুবিধা হয়ে যায়। তা কি আছে পোশাক নিয়ে কি প্রবলেম আছে, মানে রবীন্দ্রনাথের গানটা হলেই হলো, তাহলে কি আজকালকার ছেলে মেয়েগুলো রবীন্দ্রনাথের গান গাইবে না, ওদেরকে কি শাড়ি পরেই গাইতে হবে? তুমি আমাকে বলো, এরকম তো হতে পারে না। এক্স্যাক্টলি, যে ছেলে মেয়েগুলো জিনিসে কমফোর্টেবল তারা যদি রবীন্দ্রনাথকে গাইতে চায় তাদের শাড়ি পরতে হবে, আমি সেটা বিশ্বাস করি না, এটা তো হতে পারে। ইভেন আজকের যুগে রবীন্দ্রনাথের গান বা রাদার গানের যে বিবর্তন সেটা নিয়েও তোমার কি মনে হয় যে এই যে বিবর্তনটা মানে একদম সতীনাথ বাবু থেকে হানি সিং একটা তো বিরাট বড় অসুবিধা নেই। তুমি যদি আজকে মোবাইল ফোন ইউজ করছো, তুমি যদি মেল ইউজ করছো, কম্পিউটার ইউজ করছো, তুমি হোয়াটসঅ্যাপে বাক্য বিনিময় করছো, তাহলে কেন গানটা সতীনাথ মুখোপাধ্যায়ের যুগে পড়ে থাকবে? হবে না, না গানের তো বিবর্তন হয়ে যাচ্ছে না হঠাৎ করে, মানে একটা গান হয়ে গেল কুমার শানু উদিত নারায়ণ এই পরটায় ফট করে গানটা পাওয়ার মিউজিকে চলে এলো, কিন্তু গানের চেহারাটা চেঞ্জ হয়ে গেল হিন্দি গানে বলো বাংলা গানেও, মানে সুমন চট্টোপাধ্যায় নচিকেতা এরপরেও ফট করে দেখবে বাংলা গানেও একটা চেঞ্জ এসে গেল। মানে আজকের দিনে তুমি কি বলতে পারো যে অনুপম রায়ের গান তুমি কোনো তুমি বোবা টানেল বন্ধু চলে গানগুলোকে তুমি কোনো অর্থে উড়িয়ে দিতে পারো কি? না না সেটা অবশ্যই না, আমরা পারি না তো, তাহলে কোনো কিছুকে উড়িয়ে দেয় না। সায়গাল যখন ছিলেন কিশোর কুমার আসার পর আমাদের দাদুরা হা 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 করেছিলেন, আবার কিশোর কুমার থেকে কুমার শানু যে এলো আমার বাবারা হা 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 করেছিল, মানে সবসময় তো এটা হতে চাচ্ছে না, সব কিছুকেই মানতে হবে তোমার। তোমার একটা মানে আমার মনে হচ্ছে আগে একটা বিতর্ক হয়েছিল অক্টোপ্যাড নিয়ে রবীন্দ্রসঙ্গীত করা নিয়ে, অক্টোপ্যাড নিয়ে আমি তো রজনীকান্তের গানও গাইছি, অসুবিধা কোথায়? আমি যদি ম্যানেজ করতে পারি আমার অসুবিধাটা কোথায়? আমি যদি দাদরার জায়গায় কাহার বা না গাই যে গান দাদরায় তো কার প্রবলেম বলো তো? তুমি রজনীকান্ত হোসেন কি কোথাও বলে গেছেন আমার গানে অক্টোপ্যাড ব্যবহার করা যাবে না? সময় যখন এগিয়ে যাচ্ছে যখন যন্ত্রণা সংকট আরো বদলে যাচ্ছে তখন শুনতে করতে আরো তো ভালো লাগছে শুনতে। এক্স্যাক্টলি, তারা হয়তো থাকে সেটা তারা ইউজ করতে, আমি তো ম্যানেজ করতে পারছি। এক্স্যাক্টলি, আপাতত তুমি যদি তোমার কণ্ঠ দিয়ে আগেইন একটা ম্যাজিক তৈরি করো এখানে তাহলে বড্ড ভালো লাগবে। একটা একটা গান যদি আমাকে শোনাও, একবারও ভাবলে না যে না মেয়ে হলে আশা বসলে ছেলে হলে কিশোর কুমার, মানে গান ছাড়া তো থাকবো না, তাহলে এই দুটো মানে এই কোনো চয়েস নেই। প্লিজ একটা কিশোর কুমারের গান পরজন্মে এখন আছে তুমি ফুলো কিরণ সে দিল কি কলম সে
तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा लूं जैसे कि माला में धागा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार, देना होगा अड्डा हमें कई कई बार। তাই অবলায় আড্ডায় আমি নীলাঞ্জন রয়েছি, অবলায় আড্ডায় রয়েছে নন্দিনী। আড্ডা, বিতর্ক, গান সবকিছুই একদম একই সঙ্গে আপনাকে অ্যাটাক করছে এবং আপনি এনজয় করছেন। আই গেস কোথাও যাবেন না, এনজয়মেন্টটা কন্টিনিউ হবে আরো কিছুক্ষণ ধরে। ব্রেকের উপরেও আমি ফিরে আসবো অবলায় আড্ডা নিয়ে। অবেলায় আড্ডা আপনাকে আরো একবার স্বাগত। ব্রেকের পর ফিরে এলাম আমরা এবং এই জমাটি আড্ডার এই লাস্ট সেশনটাতে আপনি জানেন যে যারা যখন যখন যে যে দুষ্টুমি পাড়াটা একটু কম পড়ে যায় তখন তখন আমরা দুষ্টুমি পাড়াটাকে একটু বাড়িয়ে দিই। জাস্ট নন্দিনী আমার সঙ্গে আড্ডায় রয়েছে, একের পর এক অনবদ্য গান চলছে, আড্ডাও চলছে। নন্দিনী, ইউজুয়ালি গিন্নিরা যারা একটু ডাকসাইটি গিন্নি হন, যারা একটু কৃতি গিন্নি হন, ইন্টেলিজেন্ট গিন্নি হন, তারা কর্তাদের একেবারে নাক ধরে রাখে, দড়ি বাঁধে ঘোরায়। না না না, আমার হাজবেন্ডও খুব কৃতি ছেলে, মানে ও খুব কৃতি না, হলেও হলেও ইউজুয়ালি কৃতি গিন্নি সাথে তারা একটু নাকে দড়ি দিয়ে মানে ঘুরতে যায়। খুব বড় ইন্ডাস্ট্রি, মানে ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক ভয় পায় না বলছে না, একদম নয়, আপনাকে ভয় পায় না, না আমাদের মানে ভয়ের কোনো গল্প নেই। কর্তার নামটা একটু বলুন। অরিন্দম ব্যানার্জি। অরিন্দম বাবু হচ্ছেন বিশ্বের সেই বিরলতম মানুষদের মধ্যে একজন যিনি তার গিন্নিকে ভয় পান না, কোট আনকোট বাই হিজ গিন্নি, একদম ভয় পান না। আমরা খুব ভালো বন্ধু। আর নেক্সট আড্ডা বা নেক্সট প্রশ্ন ডেফিনেটলি যাবো, তবে তার আগে একটা যদি গান হয় আমাদের আড্ডা গান, এটাও কিশোর কুমারের কিন্তু বাংলা গান, হ্যাঁ খুব প্রিয়। আমি আসলে কিশোর কুমারের গান ছাড়া মানে ভাবতেই পারি না, খুব ভালো লাগে, খুব পছন্দের শিল্পী। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে, মন খুশি উর্বশি সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল ওই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। গান জীবন, গানই যাপন, কিন্তু এই মাঝে আর অন্য কিছু করার সময় পান, মানে গল্প বই পড়া বা ছবি দেখা, এই সময় নিশ্চয়ই বেরিয়ে আসে। আমি একদম মুভি বাফ, প্রচন্ড ছবি, মানে আমার বর যেটা বলে আর কি যে আমি নাকি জামা কাপড়ের কোনা দেখলে বলে দিতে পারি কি মুভি, তাই নাকি? হ্যাঁ একদম, বাংলা হিন্দি ইংরেজি অতটা হয়তো নয়, তবু মানে হিন্দি এবং ইংরেজি পুরনো, এখন নতুন ছবি হয়তো মানে দেখি, প্রচুর দেখি, কিন্তু মানে আমি ভয়ঙ্কর মুভি দেখতে ভালোবাসি। কার কার ছবি একদম পাগলের মতো দেখেন বা জাস্ট গিলে নেন? অমিতাভ বচ্চন তো খুবই পছন্দের শিল্পী, খুব মানে এখনকার অমিতাভ বচ্চন পুরনো বটেই, এখনকারও উত্তম কুমার তো ছেড়ে দাও, কোনো কথা কোনো কথা হবে না, খুব প্রিয় শিল্পী মার্লন ব্র্যান্ডো, খুব খুব প্রিয় শিল্পী। একমাত্র একটি মানুষকে আমার খুব পছন্দ অজয় দেবগান, এছাড়া মানে ওর তো আই স্পিক্স, মানে ওই জন্য আমার শুধু অজয় দেবগানকে পছন্দ, আমার কাউকে ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, আমি তোমায় এটাই বলে দিতে পারি, কাউকে ভালো লাগে না, সিম্পলি কাউকে ভালো লাগে। আর মেয়েদের মধ্যে একমাত্র রানী মুখার্জি আর কাজল, এই দুজনকে পছন্দ। বাঙালি সেন্ট্রিক না, এখনকার কোনো হিরোইনকে তো হিরোইনই মনে হয় না আমার, হিরোইন শুড বি লাইক যে তোমার একটা অন্যরকম স্বপ্ন, স্বপ্ন হতে হবে মধুবালা মতন, ওয়াইদারের মান ওরকম হতে হবে, হিরোইন কে ওরকম হতে হবে, হিরোইন মাটিতে হাঁটবে না, হিরোইন যদি মাটিতেই হেঁটে নিল তাহলে আর কি হিরোইন হলো, বলো না, হিরোইন তো ওরকম হবে না, আমার ভালো লাগে না, আমার আর খুব একটা কখনো। রানী মুখার্জিকে খুব পছন্দ, মানে দুটো জিনিস আমার আপনার বিষয়ে ভীষণ জানতে ইচ্ছে করছে, মানে এতগুলো জিনিস জানছি তার সঙ্গে আরো দুটো জিনিস অত্যন্ত স্পেশাল। প্রথম কথা হচ্ছে আপনার হারটা অত্যন্ত সুন্দর, এটা আপনি কোথা থেকে কিনেছেন? দিল্লিতে, এই রিসেন্টলি গিয়েছিলাম বেঙ্গল
অ্যাসোসিয়েশন সামিট ছিল অল ইন্ডিয়া, আমি ওটা কন্ডাক্ট করেছি পুরোটা। আরেকটা হচ্ছে যারা দেখেননি, আমি এখানে দেখানোর সুযোগটা নেই, আপনার জুতোতে দুটো ছবি আছে, সেই ছবিটি কার? ছবিতে কার যায়, ওটা একটা ডিজাইনার জুতো আর কি, মানে আমার এক আত্মীয় ওটা বানায়, ও আমাকে দিয়েছে, মানে ওরকম দুটো ওরকম জুতো বানায়, ওরকম আমিও চাই না, মানে কোনো ওই কারণে রানি টানি জাতীয় ছবি দিয়ে ও বানায়, মানে ওর একটা স্পেশালিটি ওই ধরনের জুতোই বানায়। আপনি নিজেও বেশ মানে সাজের ব্যাপারে একদম খুব নিকটি মেপে, একদম সারা কলকাতায় সবাই বলে আর কি যে আমি সাজের ব্যাপারটা নিকটি মেপে একদম পারফেক্ট। আমি না খুব মনে করি যে না একটা মানুষের আজকে দেখো, আজকের দিনে তো তোমার সঙ্গে আমার আটটার আগে একবার কথা হচ্ছিল যে গান ব্যাপারটা আজকের দিনে শুধু শোনা নেই, জানো দেখা খুব একটা প্যাকেজ, মানে তুমি যখন গানও গাই তো যাই তুমি করো, বলে না পেহারে দর্শন ধারিয়ে, তোমার সাজ সাজ মানে একটা তুমি বিফর বিকর নানা রকম রং লাগিয়ে ফেলে, এটা না, মানে তোমার অ্যাপিয়ারেন্সটা কিন্তু অনেক কিছু ক্যারি করে, তুমি কেমন ভাবে এসছো এটা কিন্তু একটা খুব ম্যাটার করে, দেখবে অনেক কিছু তোমাকে তোমার সম্বন্ধে অনেক কথা বলে দেয় ওটা অনেক আগে। জাগরণে যাইবি ভাবরে আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি হাবুরি জারু লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা জারু লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা তারে বাঁশি ওগো তারে বাঁশি তারে বাঁশি বাজে হিয়া হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি